হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে ব্লগটা আমি আমার পার্লার থেকে শুরু করছি। তো আজকে একটা স্মুদনিং এসছে, তো স্মুদনিংয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আমার ক্লায়েন্টের হেয়ারটা যখন আমি দেখলাম, তখন দেখতে পেলাম যে ওর হেয়ারটা একদমই ড্রাই এবং ফ্রিজি ছিল। তো স্মুদনিংয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ এখানে ওয়াশ হচ্ছে, ফার্স্ট ওয়াশ হচ্ছে এখানে। স্মুদনিং করার আগে এখানে ওয়াশ করানো হয়, তারপর স্মুদনিংয়ের প্রসিডিউরটা শুরু হয়ে যাবে। প্রথমে টাওয়াল ড্রাই করা হয়েছে, তারপর ড্রায়ারের সাহায্যে কুলিং ড্রাইও করা হয়েছে। তারপর এখন ফার্স্ট প্রেসিং করা হচ্ছে উইদাউট ক্রিম। এখনও কোনো ক্রিম ইউজ করা হয়নি, শুধু প্রেসিং করা হচ্ছে। এখন যে প্রেসিংটা আমি করছি, এটা অপশনাল, এটা তোমরা করতেও পারো নাও করতে পারো। তারপর প্রেসিং করার পর রেজাল্টটা তোমাদের সামনেই, তোমরা দেখতে পারো রেজাল্টটা। এখন ফার্স্ট ক্রিম অ্যাপ্লাই করা হচ্ছে সেকশন ওয়াইজ। অবশ্যই ফার্স্ট ক্রিম অ্যাপ্লাইং করার সময় একটু তোমরা সতর্ক থাকবে, কারণ এটা কিন্তু খুব একটা সেন্সিটিভ বিষয়, একটু এদিক সেদিক হলে চুলটা নষ্ট হয়ে যেতে পারে। ফার্স্ট ক্রিম অ্যাপ্লাইং করাটা খুবই একটু স্পিডে করতে হয়, কারণ তা না হলে এক সাইডে হয়তো বা প্রসিডিউর হয়ে যাবে আর একটা সাইডে হবে না। যাই হোক, আমি কমপ্লিট করে ফেলেছি। কমপ্লিট করার পর এখন আমি চেক করছি। ক্রিম লাগানো প্রসিডিউর আমার একদম কমপ্লিট হয়ে গেছে, এখন একটু আমি ওয়েট করছি। তারপর হেয়ার ওয়াশের জন্য নেওয়া হলো, হেয়ারটা ওয়াশ করা হলো। হেয়ার ওয়াশ করার পর তো আবার ড্রাই করা হবে। তো এখন ফার্স্ট ওয়াশটা হচ্ছে, ফার্স্ট যে ক্রিমটা লাগিয়েছিলাম ওটা লাগানোর পর যে ফার্স্ট ওয়াশটা হয়, তো ওই ওয়াশটাই এখন হচ্ছে। তারপর দেখি হেয়ারটা আজকে কতটুকু স্মুদনিং করা যায়, কারণ ওর হেয়ারটা কিন্তু ড্রাই এবং ফ্রিজি। হ্যাঁ, তো দেখি কতটুকু স্মুথ এবং সিল্কি করানো যায়। তো অবশ্যই তোমরা ব্লগটা দেখো এবং সবটা দেখবে, সবটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না, সবটা দেখবে। আর যদি আরও ভালো ডিটেলসে ক্রিম এবং কীভাবে অ্যাপ্লিকেশন হয়েছে সবটা সম্বন্ধে যদি তোমরা জানতে চাও, অবশ্যই তোমাদের আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে হবে। ইউটিউব চ্যানেলটা পারমিতা চক্রবর্তী দিয়ে আছে এবং ওখানে ক্রিমের ডিটেলস দেওয়া থাকবে, যেটা পেজে থাকবে না ওটা ইউটিউব চ্যানেলে তোমরা পাবে। থ্যাংক ইউ। হেয়ারটা ওয়াশ করার পর এখন কুলিং ড্রাই করা হচ্ছে। এখন চলছে সেকেন্ড টাইম প্রেসিং। সেকেন্ড টাইম প্রেসিং করার পর হেয়ারের শাইনটা শুধু একটু দেখো তোমরা। আর ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, কারণ পুরোটা যদি না দেখো তাহলে প্রোডাক্ট ডিটেলসটা পাবে না। প্রোডাক্ট ডিটেলসটা ভিডিওর লাস্টে দেওয়া আছে। ওয়াও, তো অনেকটাই দেখো হয়ে গেছে। দেখো শাইনটা তোমরা আশা করি দেখতে পাচ্ছো, দেখা যায় না শাইনটা? একটু পাশে আনো, এই দেখো শাইনটা তোমরা। হেয়ারটা কিন্তু আগেই তোমাদেরকে বলেছিলাম ওর হেয়ারটা ভীষণই ড্রাই এবং ফ্রিজি। একটু করে উঠাও ক্যামেরাটা, এই দেখো। এখন যেটা করা হচ্ছে সেটা হলো লাস্ট ক্রিম মানে নিউট্রিলাইজার লাগানোর পালা। এখন নিউট্রিলাইজার সেকশন বাই সেকশন লাগানো হচ্ছে এবং লাগানোর পর 20 মিনিট আমি রেখেছিলাম। তারপর হেয়ারটা ওয়াশ করা হয়েছে, ওয়াশ করার পর কুলিং ড্রাই করা হয়েছে। কুলিং ড্রাই করার পর তোমরা ইচ্ছা করলে প্রেসিং করতেও পারো নাও করতে পারো, টোটালি এটা হেয়ারটার উপর নির্ভর করে যে তুমি প্রেসিংটা করবে কি না করবে। ফাইনাল লুকসটা তোমাদের সামনে। আর যারা যারা হেয়ার ট্রিটমেন্ট করাতে চাইছো তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে, আর আমার পেজটাকে ফলো করে দিও, তাহলে নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে। আর ইউটিউব চ্যানেল আছে, এটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, এভাবেই পাশে থেকো। আর প্রোডাক্ট যেটা ইউজ করেছি এটা মেট্রিক্স অপটি স্ট্রেট রেজিস্টেন্ট হেয়ার আর মেট্রিক্স অপটি নিউট্রিলাইজার, এটাই আমি ইউজ করেছি।